আট থেকে নয় মাস আগে মারা গেছে মারা যাওয়ার পরে স্টিশির মসজিদে তার জানা যাওয়া হয়েছে এবং গাইবান্ধা গুরুস্থানে তার দাফন কাপনও হয়েছে আসসালাম আলাইকুম দর্শক গাইবান্ধায় বিরানব্বই বছর বয়সী একজন বৃদ্ধা মহিলা কত নয় মাস আগে তাকে দাফন কাফন করা হয়েছে কিন্তু নয় মাস পরে আবার জীবিত উঠে এসেছে এমন ঘটনাই কিন্তু ঘটেছে গাইবান্ধায় প্রদর্শক শ্রোতা ঘটনাটি শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো প্রদর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আসলেও কি নয় মাস আগে মৃত সেই বিরানব্বই বছর বয়সী বৃদ্ধা মহিলাই কি কবর থেকে উঠে এসে আবারও বাড়িতে এসেছে নাকি অন্য কেহ প্রদর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই দর্শক শ্রোতা যখন প্রথমে আমি খবরটি দেখলাম মাসরাঙ্গা টিভিতে দেখার সাথে সাথেই সত্যি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম যে আসলেও কি তাই নয় মাস পরে মৃত ব্যক্তি কবর থেকে উঠে আসলো এরকম ঘটনা তো আজ পর্যন্ত আমরা কোনো দিন দেখিনি দর্শক চলুন পরে কথা বলি আগে সর্বপ্রথম আপনাদেরকে ভিডিও ফুটেজটি দেখিয়ে নিয়ে আসি প্রিয় দর্শক ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখলেন একজন বৃদ্ধা মহিলাকে দেখার জন্য কিন্তু ভিড় জমিয়েছে শত শত মানুষ প্রিয় দর্শক এবং পুলিশ এসে কিন্তু তাকে নিয়ে গেল থানাতে এবার চলুন আমরা বিস্তারিত জেনে নেই তার ছেলে কি বলতেছে আসলেও কি সেটি তার মা নাকি অন্য কেহ চলুন তার ছেলের কাছ থেকে জেনে নেই হুবাহু তার চেহারার সঙ্গে কিছুটা হলো মিল আছে আর এই মিল থাকার কারণেই কে বা কাহারা কাদের বুদ্ধিতে হয়তো আমার ওই যে ছোট বোনের বাসায় নিয়ে গেছে এবং সকালবেলা আমি ডিউটিতে যাবো ওই টাইমে শুনি যে আমার এই বাড়িতে জ্ঞানজাম এখন হাজার হলো বোন আর ভাই বোনের বাড়িতে জ্ঞানজাম হলে ভাই তো ঠিক থাকতে পারে না এর কারণে ওখানে আসা কিন্তু প্রকৃতি তো সে আমার মা নয় প্রিয় দর্শক তার ছেলে কিন্তু বললো যে আসলে দেখতে আমার মায়ের মতোই কিন্তু এটা আমার মা নয় এবার তার নাতিরা কি বলছে চলুন জেনে নেই কি আমার নানি হয় মানে ও অকুল ওরকম চেহারায়ে सेम আমার নানি ছিল এখন যে দেখলাম আমি কেইমাত্র আসলাম আশি থেকে सेम ডুপ্লিকেট তার নাতিরাও বলছে যা সরে দেখতে হুবহু আমার নানির মতোই প্রদর্শক আসলে এখানে কিন্তু আসলে অনেক রহস্য রয়েছে কারণ এ পর্যন্ত পৃথিবীতে আমরা কোনোদিন এরকম ঘটনা শুনিনি যে মৃত ব্যক্তি আট মাস নয় মাস বা এক বছর পর কবর থেকে জীবিত অবস্থায় উঠে এসেছে আমরা দেখেছি বা শুনেছি যে মৃত ব্যক্তি হঠাৎ করে কবর থেকে যখন লাশ বাহির হয়ে যায় তাদের লাশ পচেনি গলেনি বা যেরকম দাফন করা হয়েছিল সেরকমই আসে এরকম অহরহ ঘটনা আমাদের দেশে ঘটে বেরিয়েছে কিন্তু এ পর্যন্ত কোনোদিন এমন নজির বা এমন ঘটনার সাক্ষ্য কেউ এ পর্যন্ত হয়নি যে মৃত ব্যক্তি জীবিত অবস্থায় কবর থেকে বের হয়ে এসেছে প্রিয় দর্শক চলুন পরবর্তী আরও কেউ কিছু বলছে এগুলো আমরা শুনে আসি আজ মধ্যে এইরকম ঘটনা ঘটে নেই যে দূরস্থান থেকে বা অন্য বিভিন্ন জায়গা থেকে লাশ উঠে আসে এটা অলৌকিক ঘটনা এটা এটা সম্ভব নয় না এটা কি বাস্তব ঘটনা মানে এটা ভেতরে রহস্য আছে ভেতরে কোনো রহস্য ওটাকে বাই করা লাগবে পূর্বে যে অবস্থা দেখছি তো ফেসটা ওই রকমের কিন্তু এখন যেটা দেখলাম ওনার গাল মুখ ভাঙ্গা ছিল কিন্তু গাল মুখ ভরা ফেসটা ওই রকম কিন্তু বোধগম্য হচ্ছে না যে ওই মহিলা যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আসলে যতটুকু জানতে পারলেন বা আমরা বুঝতে পারলাম আসলে ঘটনাটির ভিতরে অনেক রহস্য রয়ে গেছে কারণ এমন ঘটনা কোনো দিন ঘটেনি আশা করি ঘটবে কি না জানি না তবে আল্লাহ চাইলে সব কিছুই হতে পারে যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ